রাতে বাড়ি পৌঁছে দেবার বাহানায় মাঝ রাস্তায় ধর্ষণ 50 ঊর্ধ্ব মহিলাকে। পুলিশ অভিযুক্ত 35 বছরের ধর্ষক দেবু তাঁতিকে গ্রেফতার করেছে। জঘন্যতম এই ঘটনা সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন সরলা এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত সরলা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের হরিণা ছড়ার বাসিন্দা দেবু তাঁতি নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক চিকিৎসার জন্য শনিবার সন্ধেবেলা গ্রাম্য ধাত্রীকে খবর দেয়। তিনি সন্ধেবেলায় দেবু তাঁতির বাড়ি আসেন, কাজ সারতে রাত 9টা বেজে যায়। মহিলাকে বাড়িতে এগিয়ে দেবার সুযোগে বাড়ি থেকে কিছুটা দূর আসার পরই সরলা এলাকা সংলগ্ন নির্জন এলাকায় একাকিত্বের সুযোগ নিয়ে দেবু তাঁতি 50 ঊর্ধ্ব ওই মহিলাকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলা এবং তার পরিবারের অভিযোগে জানা গেছে, শারীরিক অত্যাচারে মহিলা অজ্ঞান হয়ে পড়েন। সেই সুযোগে ঘটনাস্থল থেকে ধর্ষক পালিয়ে যায়। গভীর রাতে ধর্ষিত মহিলার জ্ঞান ফিরে এলে তিনি কোনোভাবে বাড়িতে পৌঁছন। পরিবারের সদস্যরা সবকিছু জেনে থানায় যান। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে কদমতলা থানায় একটি ধর্ষণের মামলা রুজু করে ধর্ষিতা। গেলে না হয়েছিল বললো, মাসি চলো আমার বউর পেট মালিশ একটু দিয়ে আইবা। মা গেছে তারা বাড়ি, তার বউর পেট মালিশ দেওয়ার পরে রাত 9টার সময় মারা কেছে, চলো মাসি তোমার বাড়ির দিয়ে আইন। নিয়ে আওয়ার সময় রাস্তায় এই অত্যাচার করছে, করার পরে মার কাপড় দিয়া মুখে তোলা মারছে, দেওয়ার পরে মার হুঁশ গেছে গিয়া। এই ছেলেটা বাড়ি গেছে, যাওয়ার পরে মার হুঁশ হওয়ার পরে মা বাড়িতে আসিয়া বাড়ির সামনে লোক আসলো, তারা কইছে আমার ছেলে মেয়ের একটু ডাক দো আইবো। তারপরে তারা গিয়ে আমারা কইছে আমি আগে আমার মারা এখান থেকে তুলিয়ে আনিছি। তারপরে 5টা সকালে আমরা মেম্বারে জানাইছি, মেম্বার আইয়া কইছে ঠিক আছে তোমরা থানার যাও, আমরা আইয়া ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কাছ থেকে আইয়া থানার জানাইছি। রবিবার বিকেলে সরলা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষণকারী দেবু তাঁতিকে জালে তোলে কদমতলা থানার পুলিশ। এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানিয়েছেন, এই জঘন্যতম ধর্ষণকাণ্ড সংগঠিত করার পর অভিযুক্ত দেবু তাঁতি গা ঢাকা দিয়েছিল। অবশেষে সরলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে ধর্মনগর জেলা আদালতে পাঠানো হবে। আমি নিজে যাবো, তো ওর নিজে মহিলাকে নিয়ে যেতে মহিলা মানুষ দেশে নেওয়া যখন রওনা দিয়েছে তখন কিছু দূর যাওয়ার পরে নাকি মহিলা লোকটা যখন গিয়েছে ওর সঙ্গে খারাপ কাজ করেছে আর কি মহিলাকে। মহিলা তখন রাত অনেক কষ্টে এবং এখানে মহিলাকে ফিজিক্যালি ও অনেক ইয়ে হয়েছে, এবং মহিলাকে ফেলে চলে গেছে। মহিলা পরে থেকে রাত্রে 12টা 1টা থেকে মহিলা নাকি বাড়িতে ফিরেছে। আজকে যখন এই ব্যাপারটা নিয়ে যুবক সঙ্গে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক কাজ করেছে বাজে ভাবে, তখন আমাদের কাছে কমপ্লেন দিয়েছে মহিলা। কমপ্লেন করার সাথে সাথে মহিলাকে আমরা মেডিকেলে। এই জঘন্যতম ঘটনায় ধর্ষকের কঠোরতম শাস্তির দাবি তুলছেন কদমতলা এলাকার সমস্ত স্তরের মানুষ। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাও।